বাঙালিকে নিয়ে একটি কথা ভীষণভাবে প্রচলিত, আর সেটি হলো বাঙালি নাকি যেখানেই থিতুগেড়ে বসে সেখানেই নাকি জমিয়ে ফেলে বইমেলা। আর সেজন্যই হয়তো বইমেলাকে পরিণত করেছে প্রাণের উৎসবে। দর্শক, বইমেলায় প্রকাশিত নতুন নতুন বইয়ের তথ্য দিতেই সময়ের বিশেষ আয়োজন বই পোকা। আপনাদের সঙ্গে আছি আমি উম্মেহানি। ১৯৭১ আমাদের সবচেয়ে আবেগময় ও গৌরব উজ্জ্বল সময়। এদেশের মানুষের ত্যাগ আর রক্তে লেখা হয়েছে সেই ইতিহাস। তবে তা কেবল ইতিহাসের কঠিন বাস্তবতার মধ্যেই আটকে থাকেনি, বাংলা ভাষার মুক্তিযুদ্ধে সাহিত্যে নতুন একটি অধ্যায় সূচনা করেছে। যেমন ভাষা আন্দোলনের সাহিত্য, ওই বিষাদময় বেদনাবিদ্ধ ও বিপন্নতার সব চিত্র কি উঠে এসেছে আমাদের সাহিত্যে? সোনালু সোনালু যত স্বপ্নদাহ সংকলনের গল্পেও লেখকের চেতনা প্রবাহে জেগে থাকে আশ্চর্য ও অনির্বাপিত এক চোখ। লেখক ইমতিয়ার শামীমের লেখা সোনালু সোনালু যত স্বপ্নদাহ বইটি পাওয়া যাবে কথা প্রকাশ প্রকাশনীতে, প্যাভিলিয়ন নম্বর ২১। ইতিহাসের যে কালপর্বের গল্প এটি, সেই সময়কে শাসন করছে অগ্নিয়াস্ত্র। এমন এক পরিস্থিতির ভেতর নাজিয়া এবং জাভেদ তাদের অদ্ভুত লড়াই চালিয়ে যায়। তাদের সেই লড়াইয়ের মুহূর্তগুলোর শিকড় ধরে এগিয়ে চলে গল্প, স্পষ্ট হতে থাকে বাস্তবতার নানা তল, চরিত্রগুলোর ভেতরে সংকট ও দহন। তাদের অন্তর্জগৎ আরো জটিল হয়ে ওঠে যখন গল্প ঢুকে যায় সাইবার জগতে। অন্যদিকে জাভেদ তার মুহূর্তগুলো ছবি তোলে, তা উজ্জ্বল করে তোলে সমষ্টির সময়কে। এক পর্যায়ে সেই সমষ্টির সময়টাই হুড়মুড় করে ঢুকে পড়ে গল্পের চরিত্রগুলোর একান্ত সময়ের ভিতর। লেখক রায়হান রাইনের লেখা আগুন ও ছায়া বইটি পাওয়া যাবে ঐতিহ্য প্রকাশনীতে, প্যাভিলিয়ন নম্বর ২৫। বই আসলে অতটা পড়া হয় না, কিন্তু আমি চেষ্টা করছি পড়ার। আর আমার মেইনলি ইন্টারেস্ট হচ্ছে কমিক্স নিয়ে, থ্রিলার কমিক্স। এক্সপ্লোর করতেছি কি কিনা যায়, অ্যান্ড যদি ভালো লাগে উপন্যাস, কিছু ভালো লাগলে আমি কিনবো। আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই তার বই প্রকাশ করার এক ধরনের স্বাধীনতা থাকা দরকার। সে যেই ধরনের বই লেখুক না কেন, হয়তোবা তার ওই ধরনের পাঠক আছে, সেই কারণেই সে হচ্ছে সেই বইগুলো প্রকাশ করছে। রোমান্টিক থ্রিলারের কিছু বই কিনছি, বাট মেলা একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে যে মানুষ এসে বই কেনা বই দেখার থেকে বেশি ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত। ঢাকায় বইমেলা হচ্ছে, বইমেলায় এসে বেশ ভালো লাগছে এবং সে মানে সুশৃঙ্খল একটা পরিবেশ, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আপাতত ঘুরছি, দেখবো আরও কিনবো। ইচ্ছা আছে যে নতুন কোনো লেখকের একটা বই কেনার। মোশতাক আহমেদের বইগুলো অনেক বেশি পছন্দের, তো ওইগুলোই কিনেছি। আর এছাড়া আর দেখছি, এখনো কিনিনি। জেগেছিলাম অপরিপাট্য আলোর নিচে, সন্ধিক্ষণে পারদচটা দর্পণ হাতে আন্তর্জাতিক বিরতি বসেছিল রাস্তায়। হাতের আশ্রমে ছিল দীর্ঘতম পর্যটনের টিকিট, সঙ্গে শ্রমভেজা চিরকুট, ঝরা পাতার জীবন নয় অধিক ভূযাত্রা বলি। এমন সব কবিতা নিয়ে লেখক জাহিদ হায়দার সাজিয়েছেন তার কবিতার বই আমার মাটির খুব জ্বর। বইটি পাওয়া যাবে পাঞ্জেরি পাবলিকেশনসে, প্যাভিলিয়ন নম্বর ১৩। বইমেলা কিন্তু শুরুতে যারা আসেন তাদের মধ্যে কিন্তু পাঠক এবং দর্শনার্থী মিক্স থাকে। প্রথম দিকে এসে লিস্ট তৈরি করে, ক্যাটালগ নিয়ে যায়, তারপরে তারা শেষের দিকে এসে বই কেনে। অনেক সময় দেখা যায় যে প্রথম দিকে আসলে সব বই পাওয়া যায় না। আমাদের বিক্রিতে আশানুরূপ চিন্তাভাবনা ছিল, সেটা আমরা ভালোভাবেই পাইতেছি। আরও যে পরবর্তী দিনগুলো আছে সেগুলোও আল্লাহর রহমতে মনে করি যে ভালো হবে, এবং নতুন পুরাতন বই নিয়েই মেলা এবং সব বই বিক্রি হইতেছে। Thank you.
আনোয়ারা সৈয়দ হকের গল্পগুলোতে উঠে এসেছে মানব জীবনের বিচিত্র দিক। মানুষের জীবনে প্রেম আসে, আসে দুঃখ, নানা সমস্যা ও সংকট, আর এসব বইয়েই বেঁচে থাকতে হয় মানুষকে। পাশাপাশি সমাজে নারীর ভঙ্গুর অবস্থান ও সংগ্রামের অন্তর্জগতও উঠে এসেছে কোনো কোনো গল্পে। সংসারের টানাপোড়েন, মৃত্যু শোক, না পাওয়ার বেদনা, এগুলো কি মানুষ কখনো কাটিয়ে উঠতে পারে? সব সংকট উতরে কি শেষ পর্যন্ত গাওয়া যায় জীবনের জয়গান? এক কথায় বলা যায়, জীবন সংশ্লিষ্ট এসব বিষয় নিয়েই এই বইয়ের গল্পগুলো। লেখক আনোয়ারা সৈয়দ হকের লেখা নিঃসঙ্গ পিরামিড বইটি পাওয়া যাবে প্রথমা প্রকাশনীতে। মেলাকে নিয়ে একটা বিশাল কর্মযজ্ঞ, বিশাল একটা বাণিজ্য বলেন, এন্টারটেনমেন্ট বলেন, সব কিছুকে কেন্দ্র করেই মেলাটা আবর্তিত হচ্ছে। একজন নতুন লেখক হিসাবে আমি অনেক তৃপ্ত, এবং আমি চাই এই পরিবেশটা, আমারও এরকম সুন্দর পরিবেশ থাকুক, এই অসঙ্গতিগুলো একটু যদি কাটিয়ে ওঠা যায় খুব ভালো হয়। বইমেলায় এখন বিদায়ের সুর, কিন্তু শেষ সময়ে এসেও বইমেলাতে প্রকাশিত হচ্ছে নতুন অনেক বই। দর্শক, এবার ফেরার পালা। তবে নতুন নতুন বইয়ের খোঁজ দিতে নিয়মিত হাজির হব বই পোকায়। চোখ রাখুন বই পোকায়, সঙ্গে থাকুন সময়ের।